নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল ইন অ্যাসোসিয়েশন উইথ আন একাডেমি। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস, সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, রাজ্য সরকারের একটি বাংলা মিডিয়াম স্কুলের তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বিভিন্ন বিষয়ের উপর অ্যাসিস্ট্যান্ট টিচার এবং নন টিচিং স্টাফ পদে নিয়োগ হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো থেকে এখানে আবেদন করা যাবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো এই চাকরিতে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে, বয়সসীমা কত কী হতে হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস হিসেবে প্রার্থীকে কত টাকা দিতে হবে, পার মান্থ স্যালারি কত টাকা দেওয়া হবে এবং কোথা থেকে এই নোটিশটি বেরিয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে বলবো। যারা ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, যতটা সম্ভব ভিডিওটিকে লাইক আর শেয়ার করে পৌঁছে দিন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের কাছে। তবে ভিডিও শুরু করার আগে বলে রাখি, এই মুহূর্তে আন একাডেমিতে কী কী ব্যাচ কোর্স চলছে। 2 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আনসার রাইটিং ব্যাচ অন ডেসক্রিপটিভ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ফর WBCS মেন্স। 3 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ব্যাচ নাম্বার 2, গেট সেট টু ক্র্যাক ফার্স্ট ট্র্যাক ব্যাচ অন জেনারেল স্টাডিজ ফর WBCS প্রিলিমস 2022। থাকছে টপ এডুকেটারদের দ্বারা ডেইলি টেস্ট। এখানে আপনারা 300 টাকা পর্যন্ত অ্যামাজন ভাউচার পেয়ে যেতে পারেন র্যাঙ্ক 1 থেকে 3 মধ্যে হলে। WBPSC ফ্রি টেস্ট থাকছে 1 ডিসেম্বর বিকেল 4টেতে, WBCS মিনি মক টেস্ট। 2 ডিসেম্বর বিকেল 4টেতে থাকছে হোয়াটস ইন দ্য নিউজ কারেন্ট অ্যাফেয়ার সিরিজ। 3 ডিসেম্বর সকাল 10টায় থাকছে CSAT টেস্ট সিরিজ ইংলিশ রিজনিং এবং ম্যাথসের। এছাড়াও ক্লাস লার্নারদের জন্য থাকছে উইকলি মক টেস্ট। 4 ডিসেম্বর দুপুর 12টায় হবে WBP সাব ইন্সপেক্টর ফুল লেন্থ টেস্ট 1। 5 ডিসেম্বর টার্গেট WBCS মেইন 2021 হবে, সকাল 10টা থেকে হবে পেপার 1 ডেসক্রিপটিভ টেস্ট এবং দুপুর 2টো থেকে হবে পেপার 2 ডেসক্রিপটিভ টেস্ট। WBPSC, WBSSC, SSC, রেলওয়ে, ব্যাংকিং থেকে শুরু করে যে কোনো ক্যাটাগরির যে কোনো সাবস্ক্রিপশনের ওপর 10% ডিসকাউন্ট পেতে আপনারা inBrief10 এই রেফারেল কোডটি ইউজ করুন। প্রথমেই বলি এখানে কী কী পোস্ট রয়েছে এবং এই পোস্টগুলোর জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে। প্রথম দেখুন, ম্যাথমেটিক্স সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট টিচার। এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের ম্যাথামেটিক্স নিয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং সেই সঙ্গে প্রার্থীদের বিএড কোর্স করা থাকতে হবে কিংবা তার সমতুল্য কোনো যোগ্যতা প্রার্থীর থাকতে হবে। নেক্সট হলো লাইফ সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট টিচার। এই পোস্টের জন্য প্রার্থীদেরকে জুলজি কিংবা বটনি নিয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং সেই সঙ্গে প্রার্থীদের বিএড কোর্স করা থাকতে হবে কিংবা তার সমতুল্য কোনো যোগ্যতা প্রার্থীর থাকতে হবে। ফিজিক্যাল সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট টিচার। এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের ফিজিক্স অথবা কেমিস্ট্রি নিয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং সেই সঙ্গে বিএড কোর্স করা থাকতে হবে অথবা তার ইকুইভ্যালেন্ট কোনো কোয়ালিফিকেশান থাকতে হবে। নেক্সট, ইংলিশের অ্যাসিস্ট্যান্ট টিচার। এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদেরকে ইংলিশে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং সেই সঙ্গে বিএড কোর্স করা থাকতে হবে অথবা তার ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান থাকতে হবে। এরপর হলো হোস্টেল সুপারিনটেন্ডেন্ট মেল। এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদেরকে যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হতে হবে। প্রার্থীরা আর্টস গ্র্যাজুয়েট হতে পারেন, সায়েন্স গ্র্যাজুয়েট হতে পারেন কিংবা কমার্স গ্র্যাজুয়েট হতে পারেন। বোথ অনার্স গ্র্যাজুয়েট কিংবা পাস গ্র্যাজুয়েট এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট হলো হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ফিমেল। এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদেরকে যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হতে হবে। এবার বলি এই পোস্টগুলোর জন্য প্রার্থীদের বয়সসীমা কত কী হতে হবে। 1/1/2022 তারিখের মধ্যে জেনারেল ক্যান্ডিডেটসদের ন্যূনতম বয়স হতে পারবে 20 বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে 40 বছর পর্যন্ত। 1/1/2002 সালের পরে জন্ম হলে এবং 1/1/1982 সালের আগে জন্ম হলে প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের যে ছাড় রয়েছে সেটা পেয়ে থাকবেন, অর্থাৎ SC/ST ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 5 বছরের ছাড় থাকবে আর OBC ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 3 বছরের ছাড় থাকবে। এবার বলি পার মান্থ এই পোস্টগুলোর জন্য কত টাকা স্যালারি দেওয়া হবে। এই পোস্টগুলোর জন্য পার মান্থ স্যালারি হিসেবে দেওয়া হবে 10,000 টাকা। প্রার্থীরা, তাছাড়া যেই সকল শিক্ষকরা হোস্টেলে থাকতে উইলিং হবেন সেই সকল টিচারদেরকে বোর্ডিং এবং লজিং ফ্রি অফ কস্টে দেওয়া হবে। সেক্ষেত্রে সেই সমস্ত টিচারদেরকে রেসিডেন্ট স্কলারদের জন্য কোচিং ক্লাস কন্ডাক্ট করতে হবে। এই ইনস্টিটিউশনের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হবে বাংলা। এখানে প্রার্থীদেরকে রিটেন টেস্ট দিতে হবে, বোথ অবজেক্টিভ এবং সাবজেক্টিভ কোশ্চেন থাকবে বাংলা অথবা ইংলিশে, কোনো রকমের নেগেটিভ মার্কিং থাকবে না। রিটেন এক্সামের সিলেবাসটা বলে রাখি, রিটেন এক্সামে 2টো পার্ট থাকবে। পার্ট 1-এ ভ্যালু বেসড এডুকেশনের ওপর কোশ্চেন আসবে এবং পার্ট 2-তে
সাবজেক্ট রিলেটেড কোশ্চেন আসবে, আর হোস্টেল সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে জেনারেল স্টাডিজের উপর কোশ্চেন আসবে পার্ট টুতে। রিটেন এক্সাম হবে 55 মার্কসে, যেটা দুটো ভাগে ডিভাইড করা থাকবে। পার্ট ওয়ানে থাকবে 20 মার্কস এবং পার্ট টুর জন্য থাকবে 35 মার্কস। অ্যাকাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য থাকবে 20 মার্কস, আর পার্সোনালিটি টেস্টের জন্য থাকবে 25 মার্কস। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে মোট 100 মার্কসের এক্সাম দিতে হবে। পার্ট ওয়ান থেকে থাকবে 20 মার্কস, পার্ট টু থেকে থাকবে 35 মার্কস, অ্যাকাডেমিক ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশনস থেকে থাকছে 20 মার্কস, এবং পার্সোনালিটি টেস্ট থেকে ভাইভার উপর থাকছে 15 মার্কস এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশনের জন্য থাকছে 10 মার্কস। হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রেও 100 মার্কসের এক্সাম প্রার্থীদেরকে দিতে হচ্ছে। পার্ট ওয়ানের জন্য থাকছে 20 মার্কস, পার্ট টুর জন্য থাকছে 35 মার্কস, অ্যাকাডেমিক ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য থাকছে 20 মার্কস, পার্সোনালিটি টেস্টে ভাইভার জন্য থাকছে 25 মার্কস, অর্থাৎ মোট 100 মার্কস থাকছে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। দেখুন বন্ধুরা, এই নোটিশটি বেরিয়েছে বার্টার সারদামণি মিশন হাইস্কুলের তরফ থেকে। পুরুলিয়া জেলা থেকে এই নোটিশটি বেরিয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে প্রার্থীদেরকে কত টাকা দিতে হবে বলে রাখি। জেনারেল ক্যান্ডিডেটসদেরকে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে 100 টাকা। পেমেন্ট আপনাদেরকে নির্দিষ্ট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে জমা করতে হবে। পেমেন্ট আপনাদেরকে জমা করতে হবে ইন ফেভার অফ বার্টার সারদামণি মিশন, অ্যাকাউন্ট নাম্বার 226330-6864, আইএফএসসি কোড CBIN 02-82014, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, সিন্দ্রি, চাশমোর ব্রাঞ্চ। তো এই ফেভারে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। রিটেন টেস্টের অ্যাডমিট কার্ড প্রার্থীদের ইমেল অ্যাড্রেসে পাঠানো হবে। রিটেন এক্সামিনেশনের ডেট, টাইম এবং ভেনিউ প্রার্থীদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি। 1/12/2021 তারিখ থেকে 15/12/2021 তারিখের মধ্যে এই স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকনোলেজমেন্ট শিট এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নিতে হবে। এই স্কুলের ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করে দেব। এরপর প্রার্থীদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকনোলেজমেন্ট শিট এবং অ্যাডমিট কার্ড প্রপার ডিটেল সহ ফিল আপ করে নিতে হবে। অবশ্যই ব্ল্যাক পেন ইউজ করে আপনাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে। কোনো রকমের ওভার রাইটিং কিংবা হোয়াইট ইঙ্ক স্ট্রিক্টলি প্রোহিবিটেড। আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মেট টাইপ করাতে পারবেন না কিংবা হ্যান্ড রিটেন কপিও অ্যাকসেপ্ট করা হবে না। আপনাদেরকে এর প্রিন্ট আউট বার করে এরপর প্রপার ডিটেল সহ ফিল আপ করে নিতে হবে। এরপর এই অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকনোলেজমেন্ট শিট এবং অ্যাডমিট কার্ডের স্ক্যান্ড কপি আপনাদেরকে ইমেইলে পাঠিয়ে দিতে হবে। আবেদন করার তারিখ হলো 8/12/2021 তারিখ থেকে 15/12/2021 তারিখের মধ্যে। অফিসিয়াল নোটিশে কোনো রকমের ভ্যাকেন্সি মেনশন করা নেই। রিটেন এক্সামিনেশনের সময় আপনাদেরকে কিছু ডকুমেন্টস জমা করতে হবে এবং প্রতিটি ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড হতে হবে। তো রিটেন এক্সামিনেশনের সময় আপনাদেরকে কী কী ডকুমেন্টসের কপি জমা করতে হবে দেখে রাখুন। প্রার্থীদেরকে মাধ্যমিক এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট জমা করতে হবে। সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট এবং সার্টিফিকেটের ফটোকপি জমা করতে হবে। ভোটার আইডি এবং আধার কার্ডের ফটোকপি জমা করতে হবে। রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটস হলে কাস্ট সার্টিফিকেট জমা করতে হবে। বিএড কোর্সের লেটার অফ রেকগনিশন জমা করতে হবে এবং সেই সঙ্গে প্রার্থীদেরকে দুটো রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জমা করতে হবে। বন্ধুরা, আবেদন করার আগে আপনারা অবশ্যই অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন। এই চাকরির অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশানে, সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেব। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন। এরপর আপনাদেরকে স্ক্রল করে নিচে আসতে হবে, সেখানে আপনারা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন। একাডেমিতে 24 মাস এবং 12 মাসের WBCS সাবস্ক্রিপশন প্ল্যানের প্রাইস হাইক হতে চলেছে। তো যারা সাবস্ক্রিপশন নিতে চান তারা এখনই নিয়ে রাখুন। আজই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আন একাডেমি অ্যাপটি। গোল হিসেবে সিলেক্ট করুন WBCS। WBCS থেকে শুরু করে WBCS, WBP সমস্ত পরীক্ষার প্রস্তুতি আপনারা কেবলমাত্র একটি প্লাস সাবস্ক্রিপশনের মাধ্যমে নিতে পারবেন। স্পেশাল ক্লাস ফিচারগুলো দেখে রাখুন। এখানে আপনারা ইন্টারেক্টিভ সেশন পেয়ে যাবেন, লার্নারদের জন্য পোল থাকবে, কোনো ক্লাস আপনাদের মিস হবে না, লেকচার নোটস পেয়ে যাবেন যে কোনো জায়গায় যে কোনো সময়। সাবস্ক্রিপশন প্ল্যানগুলো দেখে রাখুন বন্ধুরা। ফ্রি ভার্সেস প্লাস সাবস্ক্রিপশনে পার্থক্যটা দেখে রাখুন, যেখানে ফ্রি সাবস্ক্রিপশনে আপনারা লিমিটেড সিলেবাস, লিমিটেড প্র্যাকটিস টেস্ট, আনলিমিটেড PDF নোটস এবং ডাউট ক্লিয়ারিং সেশন পেয়ে যাবেন।
সেখানে আপনারা যদি প্লাস সাবস্ক্রিপশন নেন তাহলে আপনাদের প্রিয় শিক্ষকদের কাছ থেকে শিখতে পারবেন। সম্পূর্ণ পরীক্ষার প্রস্তুতি হবে, নিয়মিত ছাত্রদের প্রশ্নের সমাধান থাকবে, সম্পূর্ণ সিলেবাস কভারেজ হবে, টেস্ট সিরিজ এবং সাপ্তাহিক মক টেস্ট পেয়ে যাবেন। তাই দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন আন একাডেমি প্লাস। WBPSC, WBSSC, SSC, রেলওয়ে ব্যাংকিং থেকে শুরু করে যে কোনো ক্যাটাগরির যে কোনো সাবস্ক্রিপশনের উপর 10% ডিসকাউন্ট পেতে আপনারা ইনব্রিফ 10 এর রেফারেল কোডটি ইউজ করুন। আজ তবে এখানেই শেষ করছি বন্ধুরা। বিভিন্ন এক্সামের রেজাল্ট, অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেতে আপনারা যুক্ত হয়ে যান আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে। সবসময় সব ভিডিও ইউটিউবে করে ওঠা সম্ভব হয় না, সেই সমস্ত আপডেটগুলো আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল এবং এফবি পেজের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশানে। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।